একটা সমস্যা হয়ে গেছে ভাইয়া। আরে সমস্যা কি হয়েছে ওইটা বলেন, থানা পুলিশ মন্ত্রী মিনিস্টার, আরে ভাই দেশ তো আমাদের ভাই ব্রাদাররা চালায়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। আরে ভাই সলেন নামগুলোকে ঘুরি এলেন নোয়াখালীর তো যাইবেন নি? যাবো যায় যাই তাহলে। হ্যাঁ মানে যদিও আমার 4-5 লাখ টাকা কয়েকদিন লস হবে, আপনারা যাবেন কিভাবে? আরে ভাই আমরা তো বাসে যাই। আরে বাসে যাবেন কেন, আর কি বলেন ভাই, আমরা যাবো মাইক্রোতে, মাইক্রো আমি ম্যানেজ করতেছি, আর যা খরচ লাগে সব আমি দেবো। আরে ভাইয়া মাইক্রোতে গেলে শুভটুকু কোন বমি করবে? আরে কোনো বমি করবে না, আমিও একসময় বমি করতাম, বমি করলে পলি আছে, পলি ব্যবহার করবো। আপনি দেখেন কি করতেছি। আপনাদের কথাই। হ্যালো তালুকদার। আরে বুরহান ভাই, বুরহান ভাই, এ তোর মাইক্রোটা লাগবো বুঝছস, তোর মাইক্রোটা লাগতো, ওই যে আমরা নোয়াখালী যাবো। হ্যাঁ আমরা বন্ধু বান্ধব মিলে নোয়াখালী যাই। হ্যাঁ হন, ওই যে তোর তেল গ্যাস যে ভাড়া টাড়া লাগবো, ওই তেল গ্যাসের টিয়া পয়সা আমরা দিয়ে দিয়াম। হ্যাঁ আর ওই যে ভাড়া টাকা চাইছ না বুঝছস, ওগুলা খুব নিজে দিয়ে ভাই ব্রাদার লয়ে যায়। হ্যাঁ ঠিক আছে পরে ফোন দিস, ঠিক আছে 3-4 দিন কিন্তু থাকবাম বুঝছস। ও তোর ওই কাম আমি করে দিলাম তো, আরে তুই তো এত চিন্তা করস কে। হ্যাঁ ঠিক আছে। আরে বুরান ভাই কখন আসছেন, কোনো আওয়াজ নাই ভাই। আসসালামু আলাইকুম। এই যে একটু আগে আসলাম, কাবিলা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ওই যে গেলেন আর তো আইলেন না। আরে সেই জন্যই তো আসলাম, আর আমরা তো নোয়াখালীও যাচ্ছি একসাথে। আপনিও নোয়াখালী যেতেছেন? হ্যাঁ কাবিলা ভাই রিকোয়েস্ট করলো, আর কাবিলা ভাই রিকোয়েস্ট তো আমি ফেলতে পারি না, মাইক্রো তো আমি ম্যানেজ করে দিলাম। আপনাদের তো প্ল্যান ছিল বাসে যাবে, আমি ওনা কেন বাসে যাবো, আমরা যাবো মাইক্রোতে, বাসের তো অনেক সমস্যা। ধরেন পিসে কেউ একজন বলল, এই গন্ধ আপনি টিকতে পারবেন? আপনার পাশের সিটে বসে এক বাচ্চা পেপে করে কাঁদলো, তখন কি আপনি এটা সহ্য করতে পারবেন? আপনি কইতেও পারবেন না, সইতেও পারবেন না। আর আমরা যাবো হচ্ছে মাইক্রোতে, এসি যখন খুশি থামবেন, এসি অন করবেন, এসি অফ করবেন, মজাই আলাদা। না সব ঠিকঠাক, আপনার সাথে একটু আলাপ আসছে। বলেছিলেন রুমে চল। আমি আপনার লাইনে কিছু টাকা পয়সা ইনভেস্ট করতেছি। অবশ্যই করবে। এখন কেমনে কি মানে কত টাকা দিয়ে শুরু করা যায় বলতো? ভাই বিষয়টা আসলে একটু কমপ্লিকেটেড, আপনি চাইলে 10,000 থেকে শুরু করে আপনি 10 কোটি পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারেন। এখন এটা ডিপেন্ড করতেছে আপনি কত টাকাতে শুরু করবেন এবং কত টাকা ইনভেস্ট করবেন। ধরেন আপনি যদি কম টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য রেসপেক্টর কম, আবার যদি আপনি যদি বেশি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য রিস্পেক্ট বেশি থাকবে, আপনার প্রেশারটা বেশি নিতে হবে এবং আপনি প্রফিটও পাবেন। কিন্তু আপনি ডিপেন্ড করছেন পুরোটা আসলে আপনার উপরে যে আপনি কী পরিমাণ টাকা ইনভেস্ট করবেন বা কী পরিমাণ টাকা আপনার কাছে আছে। ধরেন আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করতে চাই। হ্যাঁ 1 লাখ টাকা করতে পারেন, তবে ভাই হিসাবে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে আপনি যত কম টাকা ইনভেস্ট করবেন তত আপনার জন্য রিস্ক ফ্যাক্টর কম। যদিও পার্শিয়ালি আপনার প্রফিটটাও কম আসবে কিন্তু রিস্ক ফ্যাক্টর কম। আর আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেটা তো আমার উপরে ভরসা রেখে, তাই না? এটা প্রফিট এবং রিটার্ন এটা তো আমাকে করে দিতে হবে, সো আমার কিন্তু প্রেশারটা থাকবে। সো আমি ভাই হিসাবে আপনাকে সাজেস্ট করব আপনি প্রথমে 70 আপনি 50 দিয়ে স্টার্ট করেন। 50 না চলো ভাই আমি একটু গুছাইতেছি, গুছিয়ে তারপরে আপনার জানাই। আপনি অবশ্যই গুছাবেন। ওসমান স্যার সাকো কি তো হয়েছে? হ্যাঁ বাইক গিয়ে গেছে, বাইক গিয়ে গেছে, এটা কী ধরনের কথা, এটা কোনো কথা হইল? ওই সারা রেসিনো, সারা রেসিনো না কোন সারা লোক গেছে, আবার হিরোইন সিমিরোইন সিনা তো কোন আসা। তোমার একটা কথা কই, কোনো সময় তো আমার কথা হনো না, এইবার হনো। তোমার সেরি বড় হইছে, সেরি বিয়ার যোগ্য হইছে, তুমি সেরিটা বিয়া দিবা না? সেরির কোনোদিন খোঁজ খবর নিছো যে সেরি কাউরে পছন্দ করি কিনা? কিছুই তো খোঁজ খবর নেও না, এখন সিল্লা এক আনলেও তো কোনো লাভ হইতো না,
সেরি এখন বড় হয়েছে, 18 বছর উপরে হয়েছে, সেরি পছন্দ পছন্দ থাকতে হচ্ছে ভাইগে গেছে গা, এটা ভাইগে যাওয়া কই না, ও তোমার লাগে ভালাই করছে, এখন সিলাইলে কোনো লাভ নাই, এখন বাচ্চা একটা যখন হইব, বাচ্চা একটা হইলে দেখবো যে এমনি চলে আসবো, পরে তুমি যাইও নাতিন রে দেখবে, পরে হেরসরুর বাড়ি যাইও, এখন চিন্তা চিন্তা ভাবনা করো না, ঠিক আছে রাহো, আর ওই সারা নাম আমার জোগাড় করে দাও, দিয়ে আমি কী করতে পারি। সরি ভাই, আমার চাচা তো বউ একটা ছেলের সাথে প্রেম করতো, তো একদিন ছাদে প্রেম করতে গিয়ে চাচার কাছে খাইছে ধরা, তো চাচা মেয়েকে দিছে মায়ের, তো নেই বসে কোনো মেয়েকে যদি বাপে মারে তাহলে কি বিষয়টা কি সহজভাবে নেবে মেয়েটা, তো মেয়ে কী করলো ওই ছেলের সাথে গেছে ভেগে, এখন কান্নাকাটি করলে কি মেয়ে ফিরবে, একটা বাচ্চা না হওয়ার জন্য এই মেয়ে তো ফিরবে না, ঠিক আছে বাসা আমরা যেন কোথায় ছিলাম, আমরা ছিলাম ওই যে আমি একটু গুছাইতেছি, ও হ্যাঁ 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 আমি গুছাই, হ্যাঁ গুছান, আর বরুণ ভাই আমাদের এই কাহিনীটা আপনি কারোর কাছে শেয়ার করেন না, না বাসা ভাই আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি কার সাথে শেয়ার করবো, শুনেন আপনাকে একটা কথা বলি, বিজনেস আর বউ এই দুইটা বিষয়ে কখনো কারোর সাথে শেয়ার করতে নেই, আজকে আমি বুরহান যতটুকু করতেছি শুধুমাত্র এই জিনিসটা মেনটেন করে দেখে এই পর্যন্ত হয়েছে, তবে প্রেমিকার বিষয় কিন্তু ভিন্ন, যদি প্রেমিকার বিষয়ে আপনার প্রেমিকা থাকে তাহলে কিন্তু আপনি আমার কাছে শেয়ার করতে পারেন, ওরকম কিছু নাই, তাহলে আমরা আজকে থেকে ভাই 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 গেলাম, আরে আপনি আজকে আমাকে ভাই বানাইছেন, আর আমি তো আপনাকে ভাই বানাবেছি সেই প্রথম দিন, কারণ আপনি তো হলেন বিজনেস মানসিকতার মানুষ, যারা বিজনেসটা পছন্দ করে তাদেরকে আমি অন্যরকমভাবে রেসপেক্ট করি, আর যারা এই আতারে ফাতারে পড়ে থাকে ধান্দা ফিকির করে এই সব টাইপের বলো মানে ভাই, সরি পাশা ভাই একটু উত্তেজিত হয়ে গেছিলাম, স্লিপ অফ টাং, পাশা ভাই আপনি নিজেরা গুছান, ঠিক আছে আপনার যত দায়িত্ব সব কিন্তু আমার, আপনি কোনো চিন্তাই করবেন না বুঝছেন, আপনি আগে বলে দেখুন আপনার সমস্ত চিন্তা এখন আমার, পাশাভাই নাকি তেল দিয়ে ঘুমাইবে কে, তার কি ঘুম হইতে আসে না, আপনি পাশাভাইর কি ব্যবস্থা করে দিয়েছেন বরহান ভাই, সবাই ব্যাপারটা হলো আমি আর এটা আমার আর বরহান ভাইয়ের পার্সোনাল ম্যাটার, এখানে তোর হাত আন দামি না, ঠিক আছে পার্সোনাল ম্যাটার যেহেতু বুঝছেনি মু পরে হাত আন দিলাম না, ভাইয়া জি আর আমার লগে ফোনে কথা হয়েছে ভাইয়া, আচ্ছা আচ্ছা আমি কইছি বোরান ভাই নামে আমার এক বড় ভাই মামিন সিং এর, হ্যাঁ আসবো তো নোয়াখালী, আর আম্মা শুনি যে কি পরিমাণ খুশি হয়েছে ভাইয়া, জানতাম তো খুশি হবেন, আম্মা মানে আপনারে চিনছো ভাইয়া, আচ্ছা আমি যেতে কইছি মামিন সিং এর বোরান ভাই, আচ্ছা খাড়ো বড় করে আরে সিনচি সিনচি লাগে, হ্যাঁ হ্যাঁ হালকা মোস আছে এটাও বলছি, আচ্ছা 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 মোস কিন্তু সবসময় রাখি না, আচ্ছা বলেন ভাইয়া মনটা এত খারাপ হয়ে গেছে ভাইয়া, কেন বলুন তো আন্টি কি শরীর খারাপ, না ভাইয়া একটা সমস্যা হয়ে গেছে ভাইয়া, আরে সমস্যা কি হয়েছে ওইটা বলেন, থানা পুলিশ মন্ত্রী মিনিস্টার, আরে ভাই দেশ তো আমাদের ভাই ব্রাদাররা চালান, সেটা বলেন সমস্যাটা কি, না না ভাইয়া মানে সমস্যাটা হচ্ছে নোয়াখালী যাওয়াটা মানে ক্যান্সেল করতে হইতেছে ভাইয়া, কেন ক্যান্সেল করতে হচ্ছে কেন, কি কস তোরা যাবি না, কেমনে যেতাম ভাইয়া, আর বন্ধু শুভর সকাল ধরে ফেটে ব্যথা, ফেটে ব্যথা জ্বালাই গ্যাস টিকতে হইতেছে না ভাইয়া, কি গা রুমে তুন কমোডে যাবো তার আগেই গ্যাস ছাড়ি দিছে, আর যদি পারেন স্যালাইন আছে করে দুটা স্যালাইন খেয়ে ফেলেন এক লিটার পানি দিয়ে, আর যদি স্যালাইন না খাইতে চান তাহলে দুটা ডাব খেয়ে ফেলেন সাথে সাথে ভালো হয়ে যাবে, শুনেন শুভ ভাই আমার অফিসের স্টাফরা অফিসে না আসার কি এক্সকিউজ দেয় জানেন, সকালে ফোন করে আমাকে বলে ভাইয়া আজকে না অফিসে আইতে পারতাম না, আমার না পেট ব্যথা করতেছে, আরে পেট ব্যথা কোনো অসুখ, পেট খারাপ কোনো অসুখ, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।